আজ আমি আপনাকে একটা কাহিনী শোনাবো। একটা খাড়াই উঁচু পাহাড় ছিল, যা বেয়ে ওঠা প্রায় অসম্ভব কাজ ছিল। এবার একদিন কয়েকটা ব্যাং এলো আর তা বেয়ে উঠতে শুরু করলো। আস্তে আস্তে প্রত্যেকটা ব্যাং মিলে লাফিয়ে লাফিয়ে ওপরে ওঠার চেষ্টা করছিল। নিচে কিছু পশু দাঁড়িয়েছিল, যারা বলছিল এটা তো অসম্ভব ব্যাপার, এই ব্যাংগুলো উঠতেই পারবে না, সকলে পড়ে যাবে। আর তারপর ধীরে ধীরে সমস্ত ব্যাং নিচে পড়তে থাকলো। শেষ পর্যন্ত একটাই ব্যাং ছিল যে শিখরে পৌঁছতে পারল। জানেন সে কেন পারল? কারণ সেই ব্যাং বধির ছিল, সে কারোর কথা শোনেনি। ও স্থির করেছিল শিখরে পৌঁছতে হবে, আর পৌঁছে গেল। এবার এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। আপনি যদি জীবনে নিজের লক্ষ্য স্থির করে থাকেন, তাহলে এদিক ওদিক কারোর কথা শুনবেন না, শুধুই নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হন। কারণ সাফল্য আপনার প্রচেষ্টার দ্বারাই আপনি পেতে পারেন, অন্যের কথা দ্বারা নয়। তাহলে চেষ্টা করতে থাকুন আর নিজের লক্ষ্য প্রাপ্ত করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।